10 জুন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া লস এঞ্জেলেসে অনুষ্ঠিত হয়ে গেছে লাইটইয়ার সিনেমার প্রিমিয়ার শো। এরপর সিনেমাটি প্রিমিয়ার হওয়ার কথা ছিল যুক্তরাজ্যের লন্ডনে। 13 জুন সিনেমার প্রিমিয়ার হলেও সেখান থেকে জানা গেল এবার দুঃসংবাদ, কারণ এই সিনেমাটি এবার নিষিদ্ধ করলো মধ্যপ্রাচ্যের 14টি দেশ। কিন্তু কি এর কারণ? গত কয়েক দশকে মনোমুগ্ধকর, বৈচিত্র্যপূর্ণ এবং অনেক জনপ্রিয় অ্যানিমেশন সিনেমা মুক্তি পেয়েছে একের পর এক, যেগুলো বক্স অফিসে ঝড় তুলেছে বারংবার। সেই ধারাবাহিকতায় এবার তৈরি হয়েছে সিনেমা লাইটইয়ার, যেটি মূলত টয় স্টোরির প্রিকুয়াল। বাজ লাইটইয়ারের অভিযান নিয়ে অ্যাডভেঞ্চার, সুপারহিরো এবং থ্রিলারের সংমিশ্রণে তৈরি হয়েছে এই সাইফাই ঘরানার সিনেমা। এদিকে সিনেমার মুক্তি নিয়ে চলছে নানা প্রস্তুতি। 13 জুন যুক্তরাজ্যের লন্ডনে প্রিমিয়ার হয় সিনেমার। তবে এত প্রস্তুতির মধ্যে এবার সামনে এলো ভিন্ন এক খবর। সিনেমাটি নিষিদ্ধ করা হয়েছে সৌদি আরব, মিশর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং লেবানন সহ মধ্যপ্রাচ্যের 14টি দেশে। এছাড়াও সিনেমাটি বিশ্বের বৃহত্তম চলচ্চিত্র বাজার চীনেও মুক্তিতে বাধা রয়েছে বলে জানা যায়। সিনেমাটি নিষিদ্ধ হওয়ার কারণ, একটি সমকামী দম্পতিকে দেখানো হয়েছে সিনেমাতে, তাই নিষিদ্ধ করা হয়েছে এটি। হলিউড অভিনেতা ক্রিস ইভান্স, যিনি লাইটইয়ারে প্রধান চরিত্রে কণ্ঠ দিয়েছেন, তিনি সিনেমা নিষিদ্ধ হওয়ার কারণে হতাশা প্রকাশ করেছেন। এটি হতাশাজনক যে এখনও এমনও জায়গা রয়েছে যাদের চিন্তাভাবনা তারা এখনও পরিবর্তন করতে পারেনি, তাদেরই ওই দেশে থাকা উচিত নয়। সিনেমাটিতে রয়েছে সমকামীদের বিভিন্ন অন্তরঙ্গ দৃশ্য, যা বেশ আপত্তিকর। আর মধ্যপ্রাচ্যে এই বিষয়টিকে অপরাধের পর্যায়ে বিবেচনা করা হয়। এর আগেও একই বিষয়ে নির্মিত বহু চলচ্চিত্র নিষিদ্ধ করে দেশগুলো। সমকামী হওয়াটা স্বাভাবিক ব্যাপার এবং এটিকে স্বাভাবিক করা উচিত। আমি সত্যি সেই দেশগুলির জন্য দুঃখ প্রকাশ করছি যারা এই ধরনের ছোট একটি কারণে এই সিনেমাটি নিষিদ্ধ করেছে। তাইকা ওয়াইটিটি এই সিনেমাতে মো মরিসনের চরিত্রে কণ্ঠ দিয়েছেন। এদিকে সিনেমা মুক্তি নিয়ে প্রযোজক গ্যালিন সুসমান জানান, চলচ্চিত্রে কোনো পরিবর্তন আসবে না। আমরা কোনো কিছুই বাদ দিচ্ছি না, বিশেষ করে প্রেমময় এবং অনুপ্রেরণামূলক সম্পর্কের মতো এত গুরুত্বপূর্ণ চরিত্রগুলো বাদ দিয়ে আমরা সিনেমা মুক্তি দিতে চাই না। সবকিছু ঠিক থাকলে সিনেমাটি 17 জন যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। তবে দেখা যাক চীন ও মধ্যপ্রাচ্যের দেশগুলো ছাড়া এই সিনেমা কেমন ব্যবসা করে বক্স অফিসে। সুমাইরা 3, শোবিজ টুনাইট।